পঞ্চায়েত ভোটের মুখে একাধিক দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় শাসক দল। অন্যদিকে বাড়ছে বিরোধীদের বিরুদ্ধে শাসক দলের হামলা চালানোর মতো অভিযোগ। এবারে এক ডিওয়াইফাই নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর থানার আঙাড়িয়া এলাকায়। জানা গেছে, ডিওয়াইফাই জেলা কমিটির সদস্য তথা জয়পুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক আব্দুল গনির ওপর হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। ঘটনায় আহত বাম নেতার অভিযোগ, বিরোধী দল করার জেরে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। সেট করার পরে আমি তখন জিজ্ঞাসা করি যে কি সমস্যা। আমি তখন বলে যে হ্যাঁ রাজনীতি করছো, খুব রাজনীতি করছো, ডিএফআই করছো, সিপিএম করো, হ্যাঁ যতদিন আমরা থাকবো করা যাবে না বলে আমার কলারে ধরে টানতে টানতে নিয়ে যায়, দিয়ে কেউ কিলচুর দিতে থাকে, মারতে থাকে। তৃণমূল মারপিটে বিশ্বাসী নয়, জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, তৃণমূল কংগ্রেস এই মারপিট দাঙ্গাইতে বিশ্বাসী নয়, তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী। কে কোথায় নিজেদের মধ্যে দাঙ্গাগিরি করছে, মারপিট গিরি করছে, এগুলো আমাদের দেখার কাজ নয়। আমরা এই কথা বলতে পারি, জয়পুরে অবাধ গণতন্ত্র, মানুষ স্বাধীনভাবে কাজ করে। আক্রমণ করে লাল ঝান্ডাকে দমানো যাবে না তোপ বামেদের। তৃণমূল কংগ্রেসকে আমরা জানান দিতে যাই যে আক্রমণ করে, শারীরিক আক্রমণ করে, মানসিক আক্রমণ করে, নির্যাতন করে এই লাল ঝান্ডাকে দমানো যায় না। লাল ঝান্ডা ধরার জন্য ধক থাকে। লাল ঝান্ডা ওই গুন্ডাদের আঁতুড় ঘরে তৈরি হয়নি, সমাজজীবী মানুষকে সঙ্গে নিয়েই লাল ঝান্ডা তার ঐতিহ্যকে বজায় রাখবে, আর তৃণমূল কংগ্রেস আগামী পঞ্চায়েত নির্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তীব্র কটাক্ষ কংগ্রেসের। তৃণমূল সেটা বুঝে গেছে, পায়ের তলার মাটি সরে গেছে। ওরা শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল হারবে, তাই এখন থেকে ওরা সন্ত্রাস শুরু করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, বিরোধীদেরকে মারছে, তাদের বাড়ি ছাড়া করছে, এখন থেকে সেটা শুরু করে দিয়েছে। আহত বাম নেতাকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, ক্রমেই বাড়ছে বিরোধীদের বিরুদ্ধে হামলা চালানোর মতো ঘটনা। এমন পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবে তো? প্রশ্ন ওয়াকিবহুল মহলের। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।